লক্ষীমপুরের তিনিঠেঙিয়াত সরকারী নির্দেশকক বুড়া আঙুলি এজন শিক্ষকর। কোনো ধরনের জাননি নিদিয়াক বিদ্যালয়ত বহুদিন ধরে অনুপস্থিত, অভিযোগ উত্থাপন হয়েছে সহকারী শিক্ষক গিয়াসুদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ আনিছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী উল্লাই। সহকারী শিক্ষক গিয়াসুদ্দিন বিদ্যালয়ত বহুদিন উপস্থিত নোহার অভিযোগ পাইছো, কি কব? আপনার কিনা লিখিত জানাইছিল নাকি? সহকারী শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহাব মোক কোনো লিখিতভাবে জাননি দিয়া নাই, অথচ একরপরা চারি তারিখলৈকে ছুটি আসলে, তারপিছত পাঁচ তারিখেরপরা আর স্কুলত উপস্থিত হওয়া নাই। মই প্রধান শিক্ষক হিসাবে মই এই তিনিটা ক্লাস সপ্তাহত প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ পঞ্চম উল্টাকে ক্লাস হেরিকে ক্লাস করব লাগে, কিন্তু মই অকলে পাঠদান সুবিধা পাইছো। গতি আমার কর্তৃপক্ষ মহোদয়ক জনাও যে আমার সহকারী শিক্ষক কি কারণে বা কিয় হেৰি হৈছে, স্কুল ক্ষতি কৰিছে, ইয়াৰ বিষয়ে মই নাজানো, যাতে উপযুক্ত তদন্ত কৰি এই আমাৰ শিশুসকলক কণ কণ মইনামণিসকলক আত্মাহত যি ক্ষতি হৈছে এই ক্ষতিপূৰণ এতিয়া মই অকলে বহুত অসুবিধা পাইছোঁ। গতিকে মোক আৰু এজন শিক্ষক তাৰমানে যাতে সুবিধা দিয়ে। বিদ্যালয়ত মোৰ শিক্ষক কেইজন? দুজন ছাত্ৰ-ছাত্ৰী। ছাত্ৰ-ছাত্ৰী 87। নাম কি এখন বিদ্যালয়ৰ আপোনালোকৰ? কইমাৰি প্ৰাথমিক বিদ্যালয়। আপনার কিনা লিখিত অভিযোগ দেওয়া নাই এই সহকারী শিক্ষকজনে বিদ্যালয়ত নোহার কারণ? মোক কোনো লিখিত অভিযোগ মই পোৱা নাই, অথচ ফোনতো মোক জনোৱা নাই। এতিয়া কি কারণে সহকারী শিক্ষকজন অনুপস্থিত হয়েছে মই কব নোৱাৰো। এতিয়া মই অকলে প্রধান শিক্ষক হিসাবে স্কুল পরিচালনা করবলে মই অলপ অসুবিধা পাইছো, যাতে উদ্যতম কর্তৃপক্ষই যাতে ইয়ার তদন্ত করে আমার শিক্ষকজনক আকৌ স্কুলত আহিবলে তদন্ত হেৰি দিয়ে। সহকারী শিক্ষকজন যে ইমান দিনের পর অনুপস্থিত আছে, আপনার কিবা খবর করেছিল নাকি ফোনের যোগেদি বা বেলেগ কিবা ধরনের খবর করব চেষ্টা করেছিল নাকি? মই উর্ধতম কর্তৃপক্ষ বিও স্যারক জানাইছিল, স্যারে কৈছে কিবা লিখিত দিছে নেকি, মই কৈছোঁ যে মই লিখিত পোৱা নাই, অথচ সি অহাও নাই। তাৰপিছত স্যারে আৰু একো হেৰি কৰা নাই। এতিয়া মই এইটোকে অনুরোধ জনাওঁ যে তেখেত কি কারণে ইমান দিন এবসেন্ট কৰিছে বা কি কথা, এই আমাৰ কণ কণ শিশুসকলক যাতে এতিয়া পুনৰাই আহি আকৌ এই শিশুসকলক শিক্ষাত যাতে মানে অলপ সুবিধা কৰি দিয়ে। এতিয়া মই প্রধান শিক্ষক হিসাবে অকলে মই অলপ অসুবিধা পাইছো, যার বাবে এইজন শিক্ষক গিয়াসুদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বিহপুরিয়া শিক্ষা খণ্ড বিষয়ার ওসর। উপায়বিহীন প্রধান শিক্ষক আর বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতিয়ে কৰিছে এই অভিযোগ। আসলতে কি হয়েছে চাওক আমার এই প্রতিবেদন। এয়া হৈছে লক্ষীমপুর জেলার বিহপুরিয়া শিক্ষাখণ্ডর অন্তর্গত আর তিনিঠেঙিয়া গাঁও পঞ্চায়েতর অধীনত থকা কৈমাৰি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়খনত 82 জন ছাত্র ছাত্রীর পরিবর্তে মাত্র 2 জন শিক্ষক। ইয়ার ভিতর গিয়াসুদ্দিন নামৰ সহকারী শিক্ষকজনে কোনো ধরনের জাননি নিদিয়াক বিদ্যালয়ত আজিরপরা বহুদিন ধরে উপস্থিত হওয়া নাই, যার বাবে প্রধান শিক্ষকজনে অকলে বিদ্যালয় পরিচালনা করাত যথেষ্ট অসুবিধা হয়েছে বলে আমাক জানিবলৈ দিয়ে। উল্লেখ্য যে দীর্ঘদিনীয়া লকডাউনের ফলত বন্ধ হয়ে থাকা বিদ্যালয় সমূহের ছাত্র ছাত্রী পাঠদানের ক্ষেত্রে বহুত অসুবিধার সম্মুখীন হবলগিয়া হয়েছিল, যেহেতু এতিয়া সরকারে 1 জানুয়ারীর বিদ্যালয় সমূহ খোলার নির্দেশনা জারি করেছে। এতিয়াও যদি নিয়মিতভাবে বিদ্যালয়ত শিক্ষক উপস্থিত নহয়, তেতিয়াহলে লিখা পড়ার ক্ষেত্রে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ আর অন্ধকারলৈ লৈ যাওয়ার সম্ভাবনাই বেশি। সেই মর্মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী উল্লাহ আর বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আব্দুল কাদিরে আমার সংবাদ মাধ্যমের জড়িয়ে অসম সরকার তথা বিহপুরিয়া শিক্ষা খণ্ড বিষয়াক এই বিষয়ে অলপ দৃষ্টিগোচর করবলে কাতর আহ্বান জানায়ুদ্দিন স্যার। আপনার বিদ্যালয়ত যে আপনার এজন শিক্ষক অনুপস্থিত হয়েছে, কি নাম শিক্ষকজন? গিয়াসুদ্দিন। আচ্ছা, দেখা গৈছে যে অভিযোগ পাইছো বহুদিনের বিদ্যালয়ত উপস্থিত হওয়া নাই, আপনি কি কব? কিয় অহা নাই? স্কুলত আহিবই লাগিব, স্কুল পঢ়াবই লাগিব, আমার লড়া ছোৱালী সব বেয়া হয়ে আছে। এতিয়া স্কুলত আহি খেলা ধুলা করবলে যায়, একটা শিক্ষকে কোনোদিনও এইটো হেৰি কৰিব নোৱাৰে, এই কন্ট্রোলত রাখিব নোৱাৰে, তেতিয়া আমার শিক্ষক লাগে। তা আপনি কি কব, অসম সরকার কি কব এই বিষয়ে? এইটো আমার দাবি আছে। কি কারণত হ'ল? কি কারণত হ'ল নাই? আজি প্রায় স্কুল 1 তারিখত খোলা হয়েছে,
এক তারিখে বা চারি তারিখে তার ছুটি লৈছিলে তার পিছৰ পৰা পাঁচ আর ছয় পাঁচ আর ছয় দুদিন আছে তার তারপর আজিলেকে আমার সহকারী স্কুল গেছর দিন স্কুলত আজিলেকে অহা নাই আমার কোনো লিখিত জনাওয়া নাই গতি ইয়ার দ্বারা যে বোঝা যায় আমার কোন কোন লড়া ছালী এনে অবস্থালে জলঞ্জনী দিয়া হব গতি ইয়ার ওপর মাননীয় শিক্ষামন্ত্রী বৃহৎ ব্যবস্থা করব লাগে ইয়ার প্রার্থনা জানাইছো আপনার কিনা অবগত করাইছিল না আমার কোনো অবগত করা নাই আমি সভাপতি তো কোনো ধরনের জানিয়ে দেওয়া নাই আপনি কি হয় এখন বিদ্যালয় আমি স্কুলের সভাপতি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তো কি কব আপনি অহম সরকার কি কব অহম সরকার এইটার উপর অ্যাকশন লোব লাগে বৃহৎ ব্যবস্থা করব লাগে কারণ আমার স্কুলের কোন কোন লড়া ছিল আজি আট মাদিন পিছত স্কুল খোলা হয়েছে স্কুল খোলার পর আজি এক তারিখে বা চারি তারিখে তার ছুটি তার পিছরপর আজিলেকে নাই এই আমার কোন কোন লড়া ছিল জলঞ্জনা দিয়া মাস্টার গাই স্কুলের প্রার্থনা করার বিরত আছে এই বিষয়ে কিবা অবগত করাছিল নাকি আপনার শিক্ষা বিভাগ আমি শিক্ষা বিভাগ জানাইছিল এইখানে একটা আমার কাগজ আছে আমি আমার শিক্ষাখণ্ড বিএসর আমি এখন পত্র দিচ্ছি কত শিক্ষাখণ্ড কত আপনার বিপুরিয়া কি কৈছে কি কৈছে আপনি নিজত কই দিয়ক লখিমপুৰৰ পৰা আমিনুৰ ৰহমানৰ ৰিপৰ্ট অসম টুডে।